ঈদ মোবারক আজাদ, কেমন আছো? হ্যাঁ সুলতান, ঈদ মুবারক। ইনশাল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোমার সাথে তো অনেকদিন পরে দেখা হলো বা কথা হচ্ছে আজকে রাইট তো। রাইট, বেশ 2 বছর কমপ্লিট হবে, 2-3 বছর। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ভালো লাগছে যে তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো এবং আজকে আমরা গল্প করব, যেহেতু করোনা ভাইরাসের কারণে আমরা কিছুটা মানে অবসরে আছি সবাই। তো ঈদ কেমন কাটলো? ঈদ কেমন কাটলো? ঈদ আসলে অন্য বছরের চাইতে একটু ডিফারেন্ট, কারণ অন্যান্য বছর তো আমার প্রচুর বিজি কাটে। প্রচুর বিজি কেন কাটে সেটা বলি, ফ্যামিলি মেম্বার্স, আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স, আমার তো আর কোনো ভাই নেই, তো আমার 4 বোন সাধারণত সবাই আমার বাসায় আসে। আমার আমি যেখানে জব করি আমি সেখানেই থাকি, আব্বা আমা সহ ফ্যামিলি সহ, তো আমার বোনেরা সবসময় আসে। এবারকার লকডাউনের কারণে বা যেহেতু সবাই একটু রেস্ট্রিকশন মেনে চলছে, আর আমি আলটিমেটলি গত 2 মাস 17 দিন যাবত কোথাও বের হই নাই, তো কেউ আসেও নেই, তো এই জন্য একটু একা লেগেছে আর কি, একটু ডিফারেন্ট। আর এরকম একা আসলে আমার গত 5-6টা আমি কাটাইনি কখনো এরকম একা, আমার মনে পড়ে না। চাকরি পরে আমি এরকম ঈদ কাটিয়েছি, কারণ সবসময় বোন দেখে নিয়ে ঈদ কাটাই, তো এবারকার ঈদটা এই জন্য আমার একটু, ঈদের দিন আমার খুব আসলে মানে আই ওয়াজ সামওয়াট আপসেট, হ্যাঁ আপসেট ছিলাম। ঈদের দিনটা আসলে বেশি ভালো কাটছে বলবো না, তো খারাপই কেটেছে। আর যে সবাই লকডাউন মনে হচ্ছিল যে আমি আসলে অপরাধ করি নাই কিন্তু বন্দি আছি, এই বিষয়টা আমাকে একটু পেয়া দিত আর কি, যে আমি আমার থাকা বের হতে পারতেছি না। একটা ব্যাপার, অন্যান্য ঈদগুলোতে আমি স্টুডেন্টদেরকে ইয়ে করি, ইনভাইট করি আর কি, ওদেরকে বাসায় আসার জন্য, এবং আমি ওদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করি যারা আসবে ওদের জন্য একটা অলওয়েজ, কিন্তু এবার সেটা হয়নি। অনেক মানে আমি নর্মালি স্কুলে জয়েন করার পরে আমারটা তো আমার দাওয়াত দিয়ে অনেকে এবারই একটা ঈদ গেল যে আমার কোনো পারেনি ওই লকডাউনের কারণে আর করোনার কারণে, এই দুটো দিক থেকে আসলে আমার খুব ভালো গিয়েছে। আমি কনভিন্স যে আমার ঈদটা খুব ভালো গিয়েছে, আসলে খুব বেশি ভালো চাইনি আর কি। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে তো আদায় করাটা জরুরি না, সেটাই আসলে। আমরা তো আমাদের পরিবারের সদস্যদের সাথে যখন মিলতে পারি তখনই আমাদের আসলে প্রকৃত আনন্দটা পাই। আমিও আমিও প্রথম মানে এবছর বাড়ির বাড়ির বাইরে ঈদ করলাম, মানে ঈদের দিন আসলে খারাপই লেগেছে, মানে আনন্দের দিন হলেও মানে ফ্যামিলি মেম্বাররা যেহেতু সাথে ছিল না বা আমি তাদের সাথে ছিলাম না, আমার মানে আমার স্ত্রী ছিল, আমার বাচ্চা ছিল, কিন্তু মা সহ ভাই বোন মানে সবাই তো আসলে দূরে, যার কারণে আনন্দটা আসলে সেভাবে আমরা কেউই বোধ হয় এবার মানে উপভোগ করতে পারি। আর এখন তো আমাদের আমরা তুমি আমি আমরা সবাই কিছুটা দায়িত্বশীল, যার কারণে আসলে নিজেদের আনন্দের চেয়ে অন্যরা কিভাবে আনন্দ পায় বা আনন্দিত হয় সেটাই খেয়াল রাখতে হয়। কিন্তু ছোটবেলায় কিন্তু ঈদগুলো আমরা অনেক বেশি মজা করতাম, সেই ছোটবেলার ঈদগুলো কিভাবে কেটেছে যদি একটু মানে শেয়ার আমার করো। ছোটবেলায় ঈদ গুলো হচ্ছে মানে ইট ওয়াজ নাইস, আমার ছোটবেলায় ঈদ আসলে খুব ভালো কাটতো। তো আমার ছোটবেলার একদম ছোটবেলার ঈদ, যখন আমি তো আমি আলটিমেটলি আইসাই খেলে, যখন আমার ছোটবেলায় আইসাইটা ছিল তখনকার ঈদ গুলো আসলে মজার ছিল। গ্রামের ঈদ, এই গ্রামের ঈদ গুলো আসলে মানে ভুলার মতো না, মানে দ্যাট ওয়াজ। তারপরে হচ্ছে ওই ঈদ গুলোতে মানুষের সঙ্গে এবাড়ি ওবাড়ি যাওয়া, এই জায়গায় সেই জায়গায় যাওয়া এবং খাওয়া দাওয়া করা, আমি সবসময় একটু ভোজন বিলাসী মানুষ আসলে, খেতে খুব পছন্দ করি। ছোটবেলায় ওই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে খাওয়ার যে ব্যাপারটা, এটা আমাকে অলওয়েজ খুব ফ্যাসিনেট করতো এবং আমি অলওয়েজ মানে খাওয়া দাওয়া নিয়ে খুব উৎসাহী থাকতাম। নিজের দিন আসলে বেশ খাওয়া দাওয়া করা যাবে, এই জায়গায় সে জায়গায় যাওয়া যাবে, বিভিন্ন আইটেমের খাওয়া খাওয়া যাবে, তো এটা হলো। আর আমার যখন আইসাইট চলে গেল আসলে তখনকার ঈদগুলো একটু আসলে মাঝখান দিয়ে আমার খুব খারাপ কেটেছে, ওই সময়টা আমি আসলে এখনো ফিল করি যে ওই সময়টা আমার খুব কষ্ট লাগতো। যখন আমার মানে প্রাইমারি পর আমার যখন মানে দুটো চোখই নষ্ট হয়ে গেল, তখন আমি আসলে ঈদে ওইভাবে আনন্দ কখনো করতাম, ওই ঈদ আমাকে অলওয়েজ খুব পীড়া দিত, ইট ওয়াজ রিয়েলি ট্রাবল। ওই কয়েক বছর আমার প্রাথমিক স্কুলের যে ওগুলো সম্ভবত খুব একটা ভালো থাকেনি, বিশেষ করে আমি যখন আইসাইট করে আবার
পড়াশোনা শুরু করলাম ওই পিরিয়ডটাতে কয়েক বছর আমাকে আসলে নিজেকে সামলানোর জন্য ওই ইটগুলো একটু খারাপ কেটেছে। আবার যখন আমি কলেজ থেকে ইউনিভার্সিটি তারপর থেকে আবার এই জিনিসগুলো আসলে স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা তোমার ছোটবেলার আরো কিছু কথা শুনতে চাই যে তুমি তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি আগে লাকসাম থানা ছিল, এখন ভেঙে মনোহরগঞ্জ থানা হয়েছে। মনোহরগঞ্জ থানাতে আমার আসলে গ্রামের বাড়ি। তুমি বললা যে তোমার ছোট সময়ে তোমার চোখ যখন মানে অসুস্থ হয়ে যাও, সেটা তখন তোমার বয়স কত ছিল বা কোন ক্লাসে পড়তা সেই ঘটনাটা? আমি ক্লাস 5 এ পড়ি। তার আগে তুমি টাইফয়েড থেকে এটা হয়েছে? টাইফয়েড হয়েছিল, ওখান থেকে আসলে প্রবলেমটা ক্রিয়েট হয়। টাইফয়েডের পরে আসলে আরো একটা এখানে আরো একটা মানে বিরতি ছিল। টাইফয়েডের পরে আসলে একটা চোখে কিছুটা প্রবলেম দেখা দেয়, আরেকটা চোখ ওইটা মানে খেলতে গিয়ে ফুটবল লেগেছিল ওইটাতে আরেকটা চোখে মানে প্রবলেম শুরু হয়, এবং সর্বশেষে ওই অনেক জায়গাতে অনেক ট্রিটমেন্ট করা হয় কিন্তু কোনো ট্রিটমেন্ট আলটিমেটলি সাকসেসফুল ছিল না। অপারেশনও দু একটা হয়েছে বাট সেগুলো আনসাকসেসফুল অপারেশন ছিল। প্রথমে একটা চোখে ডিস্টার্ব দেখা দিল, এরপর সমন্বয়ে দ্বিতীয়টাতেও ডিস্টার্ব দেখা দিল। তো উইদিন 1 ইয়ার মানে দুটাই লস্ট হয়ে গেল আর কি। আজাদ, আমরা একটু মানে রেকর্ডিং বন্ধ করব, তোমার একটু হেডফোনটা যদি লাগাই নাও আমার মনে হয় একটু ভালো হয়। হেডফোন আছে কি সাথে? হ্যাঁ হেডফোন আছে। কথাগুলো কি মানে রেকর্ড ভালো হচ্ছে না? না ওই মানে একটু বোধহয় কেঁপে কেঁপে আসছে কথাটা, হেডফোন লাগাইলে বোধহয় সাউন্ডটা ক্লিয়ার হবে। আচ্ছা এক মিনিট। হ্যাঁ এই তোমার এই যে টাইফয়েড বা আরেকটা মানে বল লেগে চোখের যে সমস্যাটা হয়, তারপর তো নিশ্চয়ই অনেক চিকিৎসা করেছো বা সেই চিকিৎসার যে এটা ব্যাপারগুলো যদি আসলে প্রথমত হচ্ছে কবিরাজ, কবিরাজের চিকিৎসা চলেছিল কিছুদিন। আমার প্যারেন্টসটা তো আসলে কিছু ট্রেডিশনাল পিপল ছিল, তো আমরা যারা গ্রামের সবারই এই ধরনের অভিজ্ঞতা। হ্যাঁ রাইট। তো ওই যে কবিরাজের চিকিৎসা চলেছে, আমার মনে হয় কবিরাজের চিকিৎসাটা আসলে আমার জন্য খুব খারাপ ছিল আর কি। তো উনি একটা গাছের কষ আমার চোখে উনি প্রয়োগ করতেন যাতে আসলে চোখ প্রচুর জ্বালা পোড়া করতো। আলটিমেটলি উনি বলতো এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে বা দুই সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে। আলটিমেটলি রেজাল্ট ওয়াজ অলওয়েজ আনসাকসেসফুল আর কি। তো কখনো আসলে ভালো হলো না আর কি, বরং ওই ব্যথাটুকুই আমাকে সহ্য করতে হলো এবং অ্যাট লাস্ট সবকিছু চলে গেল আর কি, এবং মানে সমস্ত লাইটই আসলে মানে হয়ে গেল, ড্রপ হয়ে গেল। এখন তারপরে মানে এর মধ্যে কি তোমার পড়াশোনার কোনো বিরতি? হ্যাঁ আমার পড়াশোনার একটা বিরতি হয়েছিল, পড়াশোনার কয়েক বছরের বিরতি হয়েছে, 3-4 বছর মানে ম্যাক্সিমাম 5 বছরের একটা বিরতি হয়েছে। তো বিরতি হওয়ার পরে আমার আবার যেটা হয়েছে যে আমি যখন আবার পড়াশোনা একদম শুরু থেকে শুরু করলাম, আমি কয়েকটা ক্লাস আবার জাম্প করে উঠে গেছিলাম। যেমন আমি ওই ক্লাস 3 থেকে 3 থেকে সরাসরি 5-এ, হ্যাঁ আবার 6 এবং 7 দুটো ক্লাস আমি একই ইয়ারে মানে কমপ্লিট করেছি, হাফ ইয়ারলি দিয়ে 6-এ হাফ ইয়ারলি দিয়ে ওই হাফ ইয়ারলি পরে আমি 7-এ প্রমোশন পেয়েছি এবং 7 থেকে বার্ষিক দিয়ে আমি 8-এ উঠেছি আর কি। তো এই ধরনের জাম্প করার কারণে সেটা ওই যে যে লসটা হয়েছিল সেটা কিছুটা মিনিমাইজ হয়েছিল আর কি। তো এই এরকম মানে এটা কোন স্কুল, এরকম কি সুযোগ আছে এখন? এখন তো সুযোগ এখন সুযোগ আছে কিনা জানি না, তখন হচ্ছে এরকম সুযোগ ছিল, ডাবল প্রমোশন বলতো। যেমন আমি যখন ইয়েতে ছিলাম, আমি ছোটবেলায় আমার ব্লাইন্ড হওয়ার পরে আমি দি স্যালভেশন আর্মি ব্লাইন্ড বয়েজ হোম, দি স্যালভেশন আর্মি ব্লাইন্ড বয়েজ হোম। এটা কোথায়? দি স্যালভেশন আর্মি ব্লাইন্ড বয়েজ হোম এটা ছিল মিরপুরে, মিরপুর 2-এ ছিল, এখন এরা সাভারে আছে। হ্যাঁ
এখন এই পজিশনে সাফারে ওখানে মানে ওই যে মানে ব্লাইন্ডলেস আসার পরেই তুমি ওখানে চলে গেছো নাকি? হ্যাঁ 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 না কয়েক বছর পরে আর কি। আমার মামা, আমার একজন মামা আছে, মানে আমার মামা একজনই বেঁচে আছেন, ছোট মামা, তো উনি মূলত এই স্কুলে সন্ধান করে আমার পরিবারকে জানায়। যদিও প্রথমে পরিবার আসলে আলটিমেটলি দিতে চায়নি বা বুঝে নাই, বাট মামা জোরাজুরি করে এবং আমার আসলে মায়ের কারণে আমার স্কুলে যাওয়া হয়েছিল এবং ওই স্কুলে আমি গেলাম 1989 সালে 17ই মে। আমার এখনো তারিখটা খুব ভালোভাবে মনে আছে যে আমার লাইফটা রিবিল্ড করার যে একটা ফেজ এবং রিবিল্ড করার যে পিরিয়ডটা ওটা আসলে টার্নিং পয়েন্ট। হ্যাঁ, আমার লাইফ ওটা টার্নিং পয়েন্ট, ওই টার্নিং পয়েন্টটা আসলে আমার কখনো ভুলার মতো না। যদি ওই সময়টা আমি স্কুলে ভর্তি না হতাম তাহলে হয়তোবা আমি আজকে যে জায়গায় আছি এই জায়গায় আসলে থাকতে পারতাম না, হয়তোবা 8-10 জন প্রতিবন্ধী মানুষ যেভাবে আসলে দিন কাটায় খুব অসহায়ের মতো সমাজে, হয়তোবা আমার সেই দিনটাই দেখতে হতো। বাট আমার মামা আসলে অনেক বড় উপকার করেছিলেন, উনি শিক্ষিত মানুষ ছিলেন, কিভাবে উনি খোঁজ পেয়েছিলেন। আর আমার মায়ের আসলে ইন্টারেস্টটা প্রচুর ছিল যে আমরা, আমার মা সবসময় চিন্তা করতো আর কি যে আমরা তো দৃষ্টি প্রতিবন্ধী, আমি আমার দৃষ্টি প্রতিবন্ধী, তো আমাদেরকে কি করানো যায় এটা নিয়ে আমার মা সবসময় চিন্তা করতো। আমার কিন্তু আরো দুটো বোন আছে দৃষ্টি প্রতিবন্ধী, কেমন তো আমার মা আসলে এই তিনজন সন্তান দৃষ্টি প্রতিবন্ধী আসলে উৎসাহটা আই ডোন্ট নো কোথা থেকে উনি পেয়েছিলেন, বাট মানে শি ওয়াজ ইন্সপায়ার্ড এবং উনি সবসময় ভাবতেন কিছু একটা করানো যায় কিনা। মানে এই চিন্তাটা কিন্তু সেই সময়ে যে আন্টি করতে পেরেছিলেন এটা কিন্তু আমি বলবো যে অনেক দূরদর্শী একটা চিন্তা, কারণ মানে এটা এটা আসলে ওই সময়টার জন্য এটা আমি বলবো যে এটা অ্যাবসলিউট এক ধরনের কি বলবো আমি এটাকে আমাদের, আমরা লেখাপড়া করেছি বা আমাদেরও কিন্তু ভুলটা ভেঙেছে তোমাকে বা আমাদের বন্ধু আছে স্বপন বারো যাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি তার আগে কিন্তু আমরাও আসলে চিন্তা করতে পারিনি যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা সমাজে অন্য সকল কাজকর্ম অত্যন্ত সফলভাবে তো করতে পারে, এটা কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে জেনেছি। কিন্তু তোমার আম্মা বা আমাদের আন্টি যে সেই সময় এই বিষয়টা চিন্তা করতে পেরেছে এটা নিঃসন্দেহে উনি অত্যন্ত দূরদর্শী। রাইট রাইট মানুষ, তখন তো আসলে নরমাল ছেলে মেয়েদের পড়াশোনা হতো না, হ্যাঁ ব্যাপারটা তো এমনই ছিল। তো তো উনি এটা চিন্তা করেছেন এবং মামা এবং ওনার কোলাবোরেশনে আসলে আমি স্কুলে ভর্তি হলাম এবং জীবনে একটা টার্ন চলে আসলো আর কি। এখন সেই স্কুলগুলোর স্কুলের দিনগুলো একটু আমাদের বলো। স্কুলে ভর্তি হলাম, স্কুলে ভর্তি হলাম, ওই প্রাইমারি স্কুলে ভর্তি হলাম। তো আসলে প্রথম প্রথম খুব মন খারাপ হতো, খুব কান্নাকাটি করতাম, কারণ ওখানে তো ওই যে আটকে থাকতাম যে ওটা তো আর মানে ওখানে হোস্টেল ছিল, মানে ওটা কি বলে ওইটাকে, ওই যে ওখানে হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হতো আর কি, বাইরে আসা কোনো চান্স আবাসিক ছিল, রেসিডেন্সিয়াল ছিল। তো তো মানে খুব কান্নাকাটি করতাম, মানে বাপ মাকে ছাড়া মানে এটা আমি মানতেই পারতাম না, কিন্তু ওখানকার সদস্যদের ছাড়া মানা খুব কঠিন ছিল আমার জন্য। কিন্তু ওখানকার ব্যবস্থাপনা ছিল মানে গ্রেট, আমি বলবো যে মানে একটা রেসিডেন্সিয়াল স্কুল বা হোস্টেলের আমরা সবসময় কি শুনি, বদনাম শুনি, রাইট, যে অনেক সময় বলে যে ওখানে খাবার খারাপ, ওখানে পরিবেশ খারাপ। কিন্তু আমি যে রেসিডেন্সিয়াল স্কুলে পড়েছিলাম, দি স্যালভেশন আর্মি, আমি বলবো যে ওখানকার যে ম্যানেজমেন্ট ছিল এটা আসলে কেউ না দেখলে বিশ্বাস করবে না, ওটা খ্রিস্টানদের একটা মিশনারিদের পরিচালিত ছিল, বাট দে ওয়ার রিয়েলি মানে অসাম। এবং ওখানকার যারা আয়া ছিল, আমাদের জন্য আয়া ছিল প্রচুর পরিমাণে, আমাদের জন্য প্রত্যেক ধরনের মানুষ ছিল আমাদেরকে পরিচর্যা করার জন্য, কারণ ওখানে সবাই তো আমরা যে 30 জন ছেলে ছিলাম সবাই তো দৃষ্টি প্রতিবন্ধী, তো সবাইকে মানে ডিরেকশন দেওয়ার জন্য মানে মেনটেন করার জন্য কিন্তু প্রচুর স্টাফ ছিল, ইনচার্জ থেকে শুরু করে প্রচুর স্টাফ ছিল। এবং তারা আসলে এতটাই মানে অসাধারণ ছিল, তাদের মেন্টালিটি এতটাই আসলে ভালো ছিল যে এটা মানে বলে হয়তো বা কাউকে কখনো বিশ্বাস করানো যাবে। স্বপনও ছিল ওই স্কুলে, তো আমরা তো এক স্কুলে পড়েছি, স্বপনও হয়তো বা বলবে কখনো। তারপরে খাওয়া দাওয়া খুব অসাধারণ ছিল, ওখানকার থাকার পরিবেশ দারুণ ছিল। তো এই সময়গুলো আর ওখানে আসলে আমাদেরকে খুব ভালো পরিচর্যা করা হতো, তো ওই প্রথমত মন খারাপ হতো। তো এক সময় আসলে বুঝে গেলাম যে না এখানে থাকতে হবে, পড়াশোনার প্রতি এক সময় আগ্রহ তৈরি হলো। আরো একটা কারণে ওখানে থাকতে চাইতাম না, ওই ম্যাডামরা মাঝে মধ্যে ওই যে বাচ্চা ছোটবেলায় স্যার ম্যাডামরা একটু পড়াশোনা না পারলে মারতো না, ওইটা আমার কাছে আসলে খুব খারাপ লাগতো, কেন মারে কেন, ওইটা থাকতে চাইতাম না আরকি। কিন্তু পরে এক সময় আসলে বোধোদয় হইলো, যখন আমি ক্লাস 3 তে উঠে গেলাম তখন আসলে বন্ধু বান্ধব হয়ে গেলো ওখানে, আমরাই বন্ধু বান্ধব,
তারপরে সবার সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ হয়ে গেল, আর ওখানে খেলাধুলার ব্যবস্থা ছিল, ওখানে শরীরচর্চার ব্যবস্থা ছিল, ধর্ম ক্লাসের ব্যবস্থা ছিল, এভরিথিং ওয়াজ পারফেক্ট দেয়ার। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস বাই রুটিন হতো আসলে, মানে প্রত্যেকটা জিনিস রুটিন ওয়াইজ। তুমি বললা যে অনেক মানে ভালো কেয়ার নিত, যারা কেয়ার নিত তারা কি মিশনারির লোক নাকি তারা ওখানে স্টাফ, সাধারণ চাকরিজীবী তারা? না, ওরা সাধারণ চাকরিজীবী, আর মিশনারিরা ছিল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়েগুলোতে আর কি, পদগুলোতে। ওনারা হচ্ছে দেখাশোনা মানে আসতেন সুপারভাইজ করার জন্য, মানে সপ্তাহে দুদিন তিন দিন বা অকেশন যে কোনো। ইভেন আমাদেরকে তো মাত্র 15 দিন করে ছুটি দেওয়া হতো, তো ওই দেখা যায় কোনোদিন যদি ছুটির মানে বাড়িতে যাওয়ার আগে যদি কোরবানি ঈদ পড়তো, এই যে আমরা যে সবাই তো ছিলাম বেশিরভাগ ছিলাম আমরা মুসলমান, ওখানে কিন্তু কোরবানিটা পর্যন্ত দেওয়ানো হতো, এই জন্য যে মুসলমান ছেলে মেয়েরা ছেলেরা আছে রাইট, যেন সবাই ঠিকঠাক মতো পায়। তো এটা কিন্তু অন্যরকম ব্যাপার আসলে, এটা চিন্তা করা যায় না আসলে, তো অত্যন্ত উঁচু মানের মনের পরিচয় কিন্তু, মানসিকতার পরিচয় রাইট। তো এই জিনিসগুলো, তো ওখানে আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, মানে কি খেলতাম না, মানে দিনগুলো আসলে অসাধারণ কেটেছে। এবং পড়াশোনাটা খুব কড়াকড়ি ছিল, আর পড়াশোনাটা খুব কোয়ালিটি এডুকেশন ওখানে ছিল। ওখানে যারা আমাদেরকে পড়াতেন আমি এখনো তাদেরকে অনেক মিস করি। আমার একজন স্যার আছে, স্বপ্নেরও স্যার, তো ওই যে নাজমুল হোসেন ফারুক, উনিও কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, আর মানে উনিও ওখানে একমাত্র ব্লাইন্ড টিচার ছিলেন আর কি। তো স্যার এত অসাধারণ করে ইংরেজি পড়াতেন, অঙ্ক বুঝাতেন, খুব কড়া ছিলেন স্যার, বাট মানে হিজ মেথড অফ টিচিং ওয়াজ রিয়েলি ফেবুলাস। এবং স্যার আসলে খুব বেশি যে পড়াশোনা করে ওখানে তখন চাকরিতে ঢুকেছেন তা না, হয়তো বা ইন্টারমিডিয়েট পাশ করে উনি চাকরিতে ঢুকে, ইন্টারমিডিয়েট পাশ করে উনি চাকরিতে ঢুকেছিলেন, কিন্তু ওনার যে টিচিং টেকনিক, টিচিং স্টাইল, এগুলো আসলে মানে প্রশংসা না করলে আমি আসলে বলবো যে আমার কৃতজ্ঞতাটা সঠিকভাবে প্রকাশিত হবে না। তো স্যারের সঙ্গে এখনো মাঝে মধ্যে আমার কথা হয়, এবং আসলে স্যারকে আমি কখনো ভুলবো না, বা আমরা কখনো ভুলবো না এই আর কি। আর আরো যারা ছিলেন টিচার, সবারই শিক্ষা দেওয়ার যে পদ্ধতি ছিল, কারণ একটা জিনিস তো আমরা সবাই জানি যে একজন ব্লাইন্ড পিপলকে মানে টিচিং দেওয়াটা কিন্তু নট লাইক নর্মাল না, এটা কিন্তু খুব সাধারণ কোনো বিষয় না। সেখানে আসলে ডিফারেন্টলি তাদেরকে জিনিসগুলোর জিনিসগুলোর জন্য কাজ করতে হয়, তাদেরকে তাদের জন্য যে টিচিং মেথড সেটা সাধারণ মানুষের টিচিং মেথডের সঙ্গে আসলে এক করে ফেললে হবে না। তো অসাধারণ ছিল ওনারা, তো চোখে দেখেছেন, আমি তো দেখেছি বা আমরা দেখেছি, অন্যরা যাতে জানতে পারে আসলে কিভাবে ওখানে পড়ানো হয় একটু বলো তো। পড়ানো হতো আমাদের হচ্ছে ব্রেইল বলতে একটা সিস্টেম আছে, তো তখন তো আর এত প্রযুক্তি উন্নয়ন ছিল না, তখন আমরা ব্রেইল বই, নরমাল যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তক গুলোই আমাদেরকে ব্রেইল করে, ব্রেইলে কনভার্ট করে দেয়া হতো, তো আমরা ওভাবে পড়তাম। আর আমাদের নর্মাল বইয়ের মতোই, মনে করো তোমরা যে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস ফোর যে বইগুলো পড়তা, আমরা সেগুলোই পড়তাম, শুধু আমাদের গুলো ব্রেইলে কনভার্ট করা, আমরা সেই অঙ্কই পড়তাম। এটা কি তোমাদের স্কুল অথরিটি কনভার্ট করে দিত নাকি? হ্যাঁ, অথরিটি সবকিছু করতে, এবং ওখানে আমাদের কিন্তু কোনো টাকা দিতে হতো না, এমন কি আমাদেরকে যখন ছুটি দেয়া হতো বছরে বাড়িতে যাওয়ার জন্য, ওই ছুটির সময় আমাদেরকে মানে ভাড়াটা পর্যন্ত দিয়ে দেওয়া হতো, যার যার দূরত্ব অনুসারে, বাসে যাবো না সিএনজি তে যাবো, সেই দূরত্ব অনুসারে কিন্তু ভাড়াটা দিয়ে দেওয়া হতো এক প্রত্যেকটা স্টুডেন্ট কে। তো এই জিনিসগুলো আসলে মানে অসাধারণ ছিল। এই যে ব্রেইলে কনভার্ট করা, টিউশন ফি কোনো কিছুই দিতে হতো না, সব ফ্রি, কোনো কিছুই না, সব ফ্রি ছিল। এই যে আমি আমি জানি না দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে কিনা, এই যে আমি একটা ব্রেইল বই দেখাচ্ছি, এরকম ব্রেইলে প্রত্যেকটা কনভার্ট, আরেকটু উপরে উঠাতে হবে তোমার মাথা বরাবর আনলে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, আমি একটু ক্যামেরার দিকে যদি একটু ঘোরাও। হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে, লেখাটা যদি ক্যামেরার দিকে ঘোরাও, সাদা অংশটা মানে লেখার অংশটা এইভাবে। হ্যাঁ এইভাবে, হ্যাঁ এই যে ব্রেইল, হ্যাঁ হ্যাঁ এই যে ব্রেইলে, এরকম প্রত্যেকটা বই, এগুলো কিন্তু অনেক কস্টলি জিনিস ছিল তখন, কিন্তু ওই প্রতিষ্ঠান এগুলো করতো। হ্যাঁ, আমি একটু ব্রেইল থেকে একটা লাইন এখানে পড়ি, এটা ক্লাস 9 এবং 10 এর একটা ইংলিশ ফার্স্ট পার্ট বই থেকে আমি একটা লাইন পড়ছি। 21st February is a memorable day in our national history. We observe the day every year as International Mother Language Day. The day is a national holiday. On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952.
হ্যাঁ, মানে যে তুমি তো আঙ্গুল দিয়ে বললাম, মনে হলো যে আমরা দেখে যেভাবে পড়ি ঠিক একই রকম অনুভূতি, তাই না? রাইট 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 রাইট। তো এইভাবে পড়ানো হতো, আর ম্যাডামরা নর্মাল লেকচার দিত এবং আমরা ওই লেকচার শুনতাম। মানে নর্মাল স্কুলে যে যে কার্যক্রমগুলো একই কার্যক্রম চলতো, শুধু কনভার্সনটা ছিল ডিফারেন্ট। আমাদের আমাদের মানে আমাদের মতো করে আমাদেরকে পড়ানো হতো, বাট একই সিলেবাস পড়ানো হতো সাধারণ শিক্ষায়। যে এখন বোধহয় সরকারি ভাবে ব্রেইল বইও প্রকাশ করা হয় নাকি? এখন তো সরকার অনেক ধরনের ব্যবস্থা আসলে নিচ্ছে ব্রেইল বই প্রকাশের জন্য, এখন সরকারি ভাবে ব্রেইল বই প্রকাশ করা হচ্ছে। তবে আসলে মানে এটা এই যে এই বইটা আমি যেটা দেখালাম, এটা কিন্তু আমি নিজ উদ্যোগে নিজের টাকা দিয়ে করে নিয়েছি, এটা অবশ্য গভর্নমেন্ট থেকে আমার পাওয়া কিছু না। অবশ্য গভর্নমেন্ট আমি জানি না কেন গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট স্কুলগুলোতে যারা ব্লাইন্ড টিচার আছে তাদেরকে কেন বইগুলো সাপ্লাই দেওয়া হয় না, আই ডোন্ট নো। বাট আমি জানি না এই ভিডিও আসলে কে দেখবে বা কে দেখছে। যদি কেউ ওই সংশ্লিষ্ট কেউ দেখে, আমি মনে করি যে 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 স্কুলগুলোতে ব্লাইন্ড টিচাররা আছে সাবজেক্ট ওয়াইজ তাদেরকে অবশ্যই ওই বইগুলো ডেলিভারি করা উচিত, এটা গভর্নমেন্টের তরফ থেকে। তো আমার যেমন আমার এই বইগুলোকে আমাকে প্রতি বছর কি করতে হয়, বই চেঞ্জ হলে আমাকে নিজেই করে নিতে হয় নিজের ফান্ড থেকে খরচ করে। এটা যদি গভর্নমেন্ট থেকে হেল্পটা পাওয়া যায় আমি করে নিচ্ছি, কিন্তু অনেকের তো আসলে হয়তো করে নেওয়ার সুযোগটাও হয় না আর কি। হ্যাঁ মানে এগুলো কিন্তু প্রচুর কস্টলি, রাইট? তো আমি প্রাইমারি পাস করলাম, প্রাইমারি পাস করে আমি কিন্তু চলে গেলাম আরেকটা স্কুলে, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, সেটা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। ওখানে হচ্ছে কি একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম চালু আছে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ব্লাইন্ড 10 জন ছেলেকে সমাজ সেবার আন্ডারে এবং এবিসির আন্ডারে, অ্যাসিস্ট্যান্স ফর দ্য ব্লাইন্ড চিলড্রেন সমাজসেবা এবং এবিসি যৌথ উদ্যোগে এই প্রজেক্টটা চালায়। এবং ওখানে হচ্ছে মানে এতদিন তো আমরা ছিলাম হচ্ছে শুধু ব্লাইন্ড স্কুলে, রাইট? শুধু ব্লাইন্ড স্কুলে ছিলাম যেখানে আমরা সবাই ব্লাইন্ড। কিন্তু এখন যেটা হলো যে হাই স্কুলে আমি চলে গেলাম কোথায়, সাধারণ শিক্ষার্থী অর্থাৎ তোমার মতো যারা শিক্ষার্থী বা নর্মাল যারা শিক্ষার্থী তাদের সঙ্গে পড়ালেখা করার জন্য। আর এই সুযোগ আমাকে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট না 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 ক্লাস 6 থেকে 10 ও ক্লাস 6 থেকে 10 আচ্ছা হ্যাঁ, তো ক্লাস 6 থেকে 10 ওখানে চলে গেলাম। 6 তে আমি ওখানে চলে গেলাম, আমি আর স্বপন একই জায়গাতে পড়েছি, এবিসি এবিসি এবিসি, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আছে, অ্যাসিস্ট্যান্স এখনো আছে এটা না এখনো আছে, মুন্সেপ পাড়ায় অবস্থিত। এবং ওখানে হচ্ছে সমাজ সেবা হচ্ছে একটা সার্ভিস দেয় আর এবিসি একটা সার্ভিস দেয়। এবিসির কাজটা হচ্ছে ওখানে ইয়ে করা, বাসস্থানের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা। আর সমাজ সেবার কাজটা হচ্ছে স্কুলের সঙ্গে শিক্ষার যত ধরনের কার্যক্রম আছে সেগুলো ম্যানেজ করা। এই দুইটা প্রতিষ্ঠান দুইটা সমন্বয়ের মাধ্যমে ওখানে 10 জন ব্লাইন্ড স্টুডেন্টসকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কম্বাইন করে পড়িয়ে থাকে। আমরা কিন্তু অনেকে মনে করে কি অনেকে বলতে পারে যে ব্লাইন্ডরা মনে হয় শুধু ব্লাইন্ডদের স্কুলেই সারা জীবন পড়ে, না আসলে এখন এই থিওরিটা এখন আর নাই। এখনকার এডুকেশনটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ এখানে সবাই সবার সঙ্গে মিশে পড়াশোনা করবে, এতেই কিন্তু শিক্ষাটা আসলে অনেক আনন্দদায়ক হয়, মজার হয়। এবং মজারটা কেন হয় আমি আরো বলি, যখন একজন ব্লাইন্ড যখন একজন মানে একটা ব্লাইন্ড স্কুলেই পড়ে তখন কিন্তু তার অনেক কিছু পাওয়া হয় না, কিন্তু আমি যদি 10 জন ভালো মানুষ সাইটেড ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে মিশে পড়াশোনা করি তাহলে আমি আমার ক্যালিবারটা বুঝতে পারছি সহজে, এবং আমি আমার নিজেকে যাচাই বাছাই করার কি হচ্ছে অনেক সুযোগ তৈরি হচ্ছে। ওইখানে আমরা পড়াশোনা করলাম ম্যাট্রিক পর্যন্ত, আমি আর স্বপন কখন, এবং আমাদের কিন্তু ওই ক্লাসে আমি আর স্বপন ছাড়া সবাই ছিল চক্ষু সমান, কেমন সবাই সাইটেড ছিল। তো কখনো স্বপন ফার্স্ট হতো, কখনো আমি ফার্স্ট হতাম, এবং আমার মনে আছে না পারেনি আর কি তখন। এবং আমার মনে আছে যে টেস্ট পরীক্ষায় আমার আর স্বপনের মার্কস হয়ে গেছে সমান, দুজনেই আমরা 814 পেয়েছি। তো আমরা দুজনেই মানে আমাদেরকে দুজনকেই মেরিটে মানে ফার্স্ট ঘোষণা করা হয়েছে আর কি। পরে যদিও পজিশন যেহেতু একটা ডিফারেন্সিয়েট করতে হয়, তো স্বপন হয়তো বা ওই প্রি টেস্টে ফার্স্ট হয়েছিল তাই ওকে টেস্টে মানে ওই যে আগেরটাতে ফার্স্ট হওয়ার কারণে ওকে টেস্টে ফার্স্ট ঘোষণা করা হয় আর কি। বাট আমাদের নাম্বারটা সেম ছিল, তো আমাদের এরকম ছিল কোনো পরীক্ষা আমি বেশি পেতাম 1-2 নাম্বার, কোনো পরীক্ষা ও বেশি পেত। তো আমাদের মধ্যে খুব ভালো কম্পিটিশন ছিল। তো যাই হোক, আমাদের যারা সাধারণ শিক্ষার্থী ছিল, যারা বন্ধু বান্ধব ছিল, ওদের সঙ্গে আমরা সবসময় এই প্রতিযোগিতা করে আসলে টিকে থাকতাম। আর তোমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করতো বা ওদের সাথে? বন্ধু বান্ধব আসলেই খুব ভালো ছিল আমাদের সঙ্গে, যে প্রথম এরকম পড়াশোনা করতাম। আমি বলি একজন আমাদের খুব ভালো বন্ধু ছিল অপু, ও এখন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির টিচার, ও বুয়েট থেকে আর্কিটেকচারে মানে ইঞ্জিনিয়ারিং করে স্কলারশিপ নিয়ে সিঙ্গাপুর চলে গেছে, ওখানে আছে এখন। এরকম অনেক বন্ধু বান্ধবরা আছে,
যারা আসলে খুব অসাধারণ, মানে ভালো, সবাই সহযোগিতা এবং কেমন সহযোগিতা করতো আমি তো সেটা শেয়ার করতে চাই না, শেয়ার করলে আসলে কৃতজ্ঞতাটা প্রকাশ করা হয় না। যেমন মনে করো আমরা তখন কি করতাম, আমাদেরকে তখন অনেক নোট বা অনেক কিছু তো রেকর্ড করে পড়তে হতো, কারণ সবকিছুর কিন্তু এরকম ব্রেইল বই পাওয়া যেত না। হ্যাঁ, ব্রেইল বই শুধু টেক্সট বইগুলো পাওয়া যেত, কিন্তু আমাদেরকে তো অনেক সহায়ক বই পড়তে হইতো, ঠিক না? তো ওই সহায়ক বইগুলো বা যে কোনো কিছু আমাদের যদি বাড়তি কিছু পড়তে হয় তখন আমাকে সেটা রেকর্ড করতে হতো তখনকার দুনিয়াতে আর কি, তখনকার যে সময়টা ছিল রেকর্ড করতে হতো। এখন কিন্তু আর রেকর্ড করতে হয় না, এখন কম্পিউটার মোবাইল এগুলো অনেক প্রযুক্তি চলে আসছে, আরো অনেক উন্নত ডিভাইস আসছে, এখন আসলে রেকর্ড করতে হয় না। তো আমাদের ওই বন্ধু বান্ধবরা কিন্তু আমাদের ওইগুলো রেকর্ড করে দিত এবং আমরা ওদের কথা ওরা রেকর্ড করে দিত, প্লাস মাঝে মধ্যে ওরা বলতো আমরা ব্রেইলে লিখতাম হাতে। তো ওরা কিন্তু আমাদেরকে এই সহযোগিতাগুলো খুব খুশি মনে করতো এবং খুব আন্তরিকতার সঙ্গে করতো। ওই সহযোগিতাগুলো না পেলে কিন্তু আসলে আমাদেরকে হয়তো অনেক বেগ পেতে হতো এবং ওরা কখন এটাও করতো না যে তোরা তো ফার্স্ট হস, তোদেরকে এই হেল্প আমরা কেন করবো, এটাও ছিল না কখন। মানে ওরা খুব কর্ডিয়াল ছিল, খুব ফ্রেন্ডলি ছিল। আমাদের যেটা হতো যে আমাদের তোমাদের মতো চক্ষু সমান টিচারই ছিল ওখানে, ট্রেনিং প্রাপ্ত।